বিপিএল আইপিএল কিংবা পিএসএল ক্রিকেটের প্রতিটি খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে, আর বেল আইকনে ক্লিক করে পেয়ে যান প্রতিটি খবর সবার আগে। ২০১৮ সালের এশিয়া কাপ নিয়ে বিতর্ক যেন থামছেই না। শুরুতে এশিয়া কাপের সূচি প্রকাশ করেই চরম বিতর্কমুখে পড়েছিল এসিসি অর্থাৎ এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেই সূচিতে সংযুক্ত আরব আমিরাতের গরম আবহাওয়াতে গ্রুপ পর্বে ভারতের টানা দুই ম্যাচ দেখে ভারতকে টুর্নামেন্ট বর্জন করার পরামর্শ দিয়েছিলেন অনেকেই। সেই বিতর্ক শেষ না হতেই নতুন বিতর্ক সুযোগ করে দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ১৯ সেপ্টেম্বর বুধবার দুবাইতে ভারত লড়ছে পাকিস্তানের বিপক্ষে, আর সেপ্টেম্বরের ২০ তারিখ আফগানিস্তান লড়বে বাংলাদেশের বিপক্ষে আবুধাবিতে। হিসেব অনুযায়ী এই দুই ম্যাচে যেই দুই দল জয়ী হবে তাদেরই গ্রুপ পর্বে সেরা হওয়ার কথা। তবে বাংলাদেশকে বি গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে ঘোষণা করে সুপার ওভারের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে এসিসি। এই ঘটনায় যার পরনায় বিরক্ত বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা। বুধবার দুবাইতে সাংবাদিকদের মাশরাফি বললেন, এটা খুবই হতাশাজনক, কি এমন ঘটে গেল যে আমাদেরকে আগেই বি গ্রুপের দ্বিতীয় দল বানিয়ে দেওয়া হলো, একজন পাগলও এতে অসন্তুষ্ট হবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের করা নতুন সূচি অনুযায়ী বাড়তি সুবিধা পেয়েছে ভারত। নতুন সূচিতে তাদের কোনো ম্যাচই নেই আবুধাবিতে, সবগুলো খেলাই পড়েছে দুবাইতে। তবে নতুন সূচি অনুযায়ী সবচেয়ে কম সুবিধা পেয়েছে বাংলাদেশ। ২০ সেপ্টেম্বর দুবাইতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশ দলের পরের ম্যাচটি খেলতে হবে তার পরের দিন অর্থাৎ ২১ সেপ্টেম্বর, তাও আবার ভারতের বিপক্ষে আবুধাবিতে। শুধু তাই নয়, দুবাইতে সুপার ফোরের প্রথম দুটি ম্যাচ খেলার পর বাংলাদেশকে উড়ে আসতে হবে আবুধাবিতে সুপার ফোরের তৃতীয় ম্যাচটি খেলার জন্য। আর বাংলাদেশ যদি সুপার ফোরে ভালো খেলে ফাইনালে যেতে পারে তাহলে আবার ফাইনালের জন্য তাদের উড়ে আসতে হবে দুবাইতে। অর্থাৎ ২০ সেপ্টেম্বর থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত এক ধরনের উড়াউড়ির মধ্যেই থাকবে বাংলাদেশ দল, যা ইতিমধ্যে অনেক ইঞ্জুরিতে পড়া বাংলাদেশ দলের জন্য আরো বেশি ইঞ্জুরির কারণ হতে পারে। বাংলাদেশ ছাড়াও বড় বেকাদায় পড়েছে পাকিস্তান। আবুধাবিতে আফগানিস্তানের সঙ্গে খেলার পরে ছুটে যেতে হবে দুবাই। একদিন পরে দুবাইতে তার মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ভারতের। দুই দিন পর আবার আবুধাবিতে ফিরে বাংলাদেশের সঙ্গে লড়বে দলটি। দর্শক আবারও বড় করেন টুর্নামেন্টে কোনো কারণ ছাড়াই বাংলাদেশের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করা হলো। অথচ আফগানিস্তানকে হারিয়ে বি গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারলে বাংলাদেশ দলের অনেকগুলো সুবিধা পাওয়ার কথা ছিল, কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এমন সূচির কারণে সেই সুবিধাগুলি এখন চ্যাম্পিয়ন হলেও পাবে না বাংলাদেশ। দর্শক, এই পুরো বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন? কেন বড় টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের সঙ্গে বারবার এমন করা হয়? জানাতে পারেন আপনার যে কোনো মতামত নিচের কমেন্ট সেকশনে।